তো গুড ইভিনিং বন্ধুরা, আজকে আজকে যেটা নিয়ে ভিডিও করব, তোমরা বুঝতেই পারছো টাইটেল থাম্বনেল দেখে যে কী নিয়ে ভিডিও করব। তো বন্ধুরা, আমি এই দু মাস আগে আবার পেমেন্ট পেয়েছিলাম, ফার্স্ট পেমেন্ট ইউটিউবে। তো আবার দু মাস পর আবার ইউটিউবে সেকেন্ড পেমেন্ট পেলাম, সব তোমাদের জন্য। তোমরা আমার ভিডিও দেখেছো, ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি আবার খুব জলদি দু মাসের মধ্যে পেমেন্ট পেয়েছি। তো আজকে পুরো ফ্যামিলি আজকে আমরা আছি। আগেবারে বাপের শ্বশুর বাড়িতে ছিলাম, শ্বশুর ছিল, এবার বাপের বাড়িতে আছি, তখনই পেমেন্টটা ঢুকেছে। তো ভাবলাম যে এখন ভিডিওটা করা যাক, ওই জন্য আজকে টাকাটা তুলে আজকেই আমরা পুরো ফ্যামিলি মিলে সেকেন্ড পেমেন্টের ভিডিওটা সেলিব্রেট করতে চলে এলাম। সেলিব্রেট তো কিছুই করিনি, শুধুমাত্র বলবো যে কি কার কেমন লেগেছে আমার পেমেন্ট পাওয়াতে। আমাদের বাড়ির লোকে, আগেবার শ্বশুরের কথা শুনেছিলে, এবার বাড়ির লোকের কথা শোনো। তো আমরা কে কে আছে বলে দিই, আমার বড়দি আছে, জামাইবু আছে, বাবা আছে, মা আছে, আমি আর বিট্টু, আর আমার দিদির ছেলে ঘুমোচ্ছে। তো চলো বন্ধুরা শুরু করি, এবার কে কি কার কেমন লেগেছে সেটা আমি বলি। প্রথমে মা বলো, তোমার কেমন লেগেছে, টাকাটা দেখাও। তো বন্ধুরা, টাকার অ্যামাউন্ট তো বলা যায় না ইউটিউবে, এটাও গাইডলাইন্সের বাইরে। তো অ্যামাউন্টটা বলতে পারছি না কত টাকা পেয়েছি, তবে হ্যাঁ, আগেবারে যা পেয়েছিলাম তার থেকে এবারে অনেক বেশি পেয়েছি, আর দু মাসের মধ্যে পেয়েছি। তো দেখি মা বাবার কেমন লেগেছে জিজ্ঞাসা করি। তো বলো তোমাদের কেমন লেগেছে? আমাদের ভালো লেগেছে, এবার দুবার যদি বেতন পেল, আমাদের এই পেমেন্টটা পেয়ে আমাদের খুব আনন্দ লেগেছে। আর ওই যেন আরও বড় হয়, তোমরা ওর ভিডিও দেখো, আমাদের একসঙ্গে আমরা সবাই মিলে ভিডিও করছি, আমাদের খুব আনন্দ লাগেছে। তো যেমন একটা আমি বিয়ের পর যেমন শ্বশুর শাশুড়ির ওপর আমাদের, মানে আমার টাকার ওপর ওদের যেমন ইয়ে আছে, তখন আমি তো তাদের মেয়ে, তো ওই জন্য আজকে মা বাবার হাতেই পয়সাটা দিলাম। তো মা বাবা এটা আমার জামাইবু বুঝতে পেরেছো। তো এবার দিদি দিদি গাই, দিদি গাই, তো এর বল তো কেমন লেগেছে, তো দুজনের কেমন লেগেছে আমি পেমেন্ট পেলাম? খুব ভালো লেগেছে, অনেক পরিশ্রমের ফল, অনেক কষ্ট করে বেচারা দুজনে অনেক কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। তোমাদের জন্য, তোমরা সবাই ওর পাশে আছো, সবসময় এরকম ভাবে পাশে থাকো, আর সেটাই চাই। তো আমি অনেক ভেবেছিলাম যে শরীর খারাপ হচ্ছে, ওরাও আমার ঘরের লোকও বলছে ইউটিউব ছেড়ে দে, ইউটিউব ছেড়ে দে, আমাকে এখনো পর্যন্ত বলছে ইউটিউব ছেড়ে দে, ইউটিউব করার দরকার নেই, শরীর খারাপ হচ্ছে। কিন্তু আমি ইউটিউবটা ছাড়তে পারছি না, একমাত্র তোমাদের কিছু কিছু বন্ধু বান্ধবকে পেয়ে, যে এত ভালো ভালো কমেন্ট, এত ভালো ভালো মানুষের ভালোবাসা পেয়ে আমি ইউটিউবটা কিছু ছাড়তে পারছি না, ওই জন্য এখনো পর্যন্ত করে যাচ্ছি। তবে হ্যাঁ, আমি ভাবতে পারিনি যে ইউটিউবে আমি দু মাসের মধ্যে পেমেন্ট পাবো। তো দু মাসের মধ্যে পেমেন্ট পেয়েছি, আর অনেকটা দূরে ফোনটা আছে বলে মুখ গুলো এরকম লাগছে, সবারই ভয়েসটা হয়তো অনেক আসতে হতে পারে। তো সবাইকে আস্তে আস্তে পয়সাটা দিচ্ছি, কারণ এটা অনেক পরিশ্রমের ফল, আর আমার টাকার পেছনে ওদের অনেক ইয়ে আছে। যাইবো খুব লজ্জা পায়, যাইবো শুধু বসানো হয়েছে, যাইবো আর বাবা একই রকম, কেউ কিছু বলতে পারবে না, লজ্জা পায় দুজনে। বাবাকে বলছি পয়সাটা ধরো, বাবা বলছে না না আমি ধরবো না, মা খেতে এরকম তো ব্যাপার। তো মা ভালো বলতে পারে, দিদি ভালো বলতে পারে। তোদের কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, খুব আনন্দ লেগেছে দু মাসে। আমার প্রচন্ড ভালো লেগেছে, কারণ আমি জানি আমার এই বন্ধুরা যতদিন আমার সাথে আছে, আমাদের সাথে আছে অ্যাকচুয়ালি, ততদিন আমাদের অনেক আশীর্বাদ আমাদের আসবে। আর তোমাদের সবাইকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি যে যারা যারা নতুন সাবস্ক্রাইবার, তারা তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, কারণ হচ্ছে চ্যানেলটাতে যদি তোমরা ডেলি দেখতে থাকো, তাহলে আশা করি যে আমরা যেরকম টাইপের কন্টেন্ট দিই, আশা করি তোমাদের ওইগুলো ভালো লাগবে। ধীরে ধীরে তোমরা হয়তো আমাদের আমাদেরকে ভালোবাসতেও শুরু করবে, যারা নতুন আছো। আর যারা পুরনো আছো, যারা আমাদেরকে অলরেডি চেনো জানো, তারা তো এমনি আমাদেরকে ভালোবাসোই, সেই জন্যে সেটারই ফল হচ্ছে আজকে এটা সবকিছু তোমাদের জন্য। অনেকে ভাবো যে ভিডিও করে কি হয়, কিছু হয় না, শুধু নাচা হয়, কান্না হয়, কুদা হয়। তাদেরকে একটা কথা বলি যে ভিডিও করে এই জিনিসটা পাওয়া যায়, ঘরে বসে হাউসওয়াইফরা, ঘরে বসে যেসব মানুষের কাজে যেতে পারে না, নিজস্ব লাইফস্টাইল শেয়ার করে এই টাকাটা পাওয়া যায়। তোমরা হয়তো আরো বেশি পেতে পারো, আমার যেমন ভিউস আমি সেই পরিমাণে টাকা পাই। তো এই টাকা উপার্জন করতে গেলে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে হবে, ভিডিও বানাতে হবে, ওইটুকুই তোমাদের কাজ, নিজস্ব অ্যাক্টিভিটি শেয়ার করা। অনেকে ভাবে যে ভিডিও আবার কি কাজ হবে, এখান থেকে আবার কি ইনকাম হয়, এখান থেকে ইনকাম হয়, এখান থেকে দুবার পেলাম স্যালারি আমি, আর শুধু এখান থেকে নয়, ফেসবুক সব জায়গা থেকে ইনকাম করা হয় সোশ্যাল মিডিয়া থেকে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, যারা হাউস ওয়াইফ আছে তাদের জন্য বলছি। আর যারা ভাবছো যে ইউটিউব ছেড়ে দেবো, আমাদের দ্বারা কিছু হবে না, তাদেরকেও বলছি যে তোমরা ইউটিউব ছাড়ো না, প্রথম পেমেন্টটা অ্যাডজাস্ট নাও, কিছুদিন হলো ভিডিও দাও,
কারণ আজকে হয়তো 100 ভিউ আছে, কালকে হয়তো 2000 ভিউজ আসতে পারে কোনো ভিডিও থেকে। এটাই বলবো যে ভিউজ ধীরে ধীরে বাড়ে, একটু ধৈর্য ধরতে হয়। ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে ধৈর্য ধরতে হবে, আর ধৈর্য না থাকলে কিন্তু ওই তাড়াতাড়ি হার মেনে যাবে। দেখবে তোমার সামনে হয়তো অনেক ভালো ভালো কিছু ছিল, সেটা হারিয়ে ফেলে। তবে হ্যাঁ, আমি ভিডিও করলে কেউ দেখুক না দেখুক, আমাদের দর্শকগুলো আছে দেখে, মানে আমাদের ঘরের গুলো বলছি, আমাদের ঘরের লোকরা আমার ভিডিও দেখে, মানে আমার দিদিরা দিদিরা দেখে, বৌদিরা দেখে, ওরা আমার ভিডিও দেখে। তো মা বড় ফোন ব্যবহার করতে পারে না বলে মা দেখতে পায় না, যখন না আমার কাকুর ছেলে দেখায় তখন দেখে। তো এটাই হচ্ছে ব্যাপার যে পেমেন্টটা পেয়ে খুব আনন্দ। হ্যাঁ, তো ফার্স্ট পেমেন্ট যখন পেয়েছিলাম ওইটার মতো আনন্দ লাগেনি, ওইটা বেশি আনন্দ লাগছিল কারণ প্রথম পেমেন্ট ছিল ইউটিউবে, এক বছর তো পেয়ে গেছি, তো ওই জন্য। আর এই পেমেন্টে এতটা আনন্দ লাগছে না, তবে হ্যাঁ, টাকা পাওয়ার একটা ফুর্তিতে থাকে সব সবার মধ্যে, এটা আমার মধ্যে আছে, তোমাদের ভালোবাসার ফল এটা। বাড়ে আমাকে বলছো যে এত শরীর খারাপের মধ্যে তোমাকে ভিডিও দেখতে হবে না, তুমি ভিডিও করে যাও, 2 মিনিট হলেও তোমার মুখটা ভিডিওতে দেখাও, এগুলো কে বলে? নিজের লোকের কাছে এত ভালোবাসা কখনো পাইনি, পরিবারটা পেয়েছি, কিন্তু পরিবারের বাইরে তো আরো মানুষজন আছে, তো মুখে জিজ্ঞাসাও করবে না, কিন্তু তোমরা যেটা করো আমার সাথে, ওই জন্য ইউটিউব ছাড়বো বলে ছাড়তে পারছি না। আমাদের ডিসিশন হয়ে গেছিল যে আমি ইউটিউব ছেড়ে দেবো, মা বাবাও জানে যে কোথাও হয়ে গেছিল, এখনো পর্যন্ত আমাকে চিল্লাচ্ছে আমি ভিডিও করছি বলে। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, আবার আমাদের ঘরের টাওয়ার থাকে না, আমি ছাদে উঠে জানলায় বসে আমি আমার ভিডিওগুলো তোমাদের দেখছি, এত অসুবিধা হচ্ছে এখানে, তাও আমি ভিডিও ছাড়িনি। যাই হোক, তোমরা ভালোবাসা দিও। আর বকতে বকতে 7 মিনিটের ভিডিও হয়ে গেল, ভেবেছিলাম 10 মিনিট করবো। বলে দাও যে প্রত্যেকের ভিডিওগুলো হয়তো তুমি এখন এখানে রেস্ট নেবে, আমিও বলে দিই যে ও হয়তো এখানে কিছুদিন থাকবে, রেস্ট নেবে, তো ওর একটা ফোন আমি নিয়ে যাবো, যেটা একটা ফোন আমার কাছে থাকবে, একটা ফোন ওর কাছে থাকবে, ওর একটা ফোন যেটা দিয়ে ভিডিও দেখে সেটা আমি নিয়ে যাবো, তো ভিডিও এরপর থেকে আমি দেখবো, ও হয়তো দেখবে, ও কম দেখবে, আমি একটু বেশি দেখবো, কারণ আমার টাওয়ারটা নেই, পাওয়া যাচ্ছে না এখানে, তো আমি যেহেতু অফিস থেকে দেখবো, তো হতে পারে যত বেশি বড় কমেন্ট আমি করতে পারবো না, তো আমি তোমাদেরকে সবার কাছে হাত জোড় করে বলে দিচ্ছি আগেই, হয়তো বেশি বড় কমেন্ট আমি করতে পারবো না, তো সেই জন্য ছোট কমেন্ট করবো, বা যেটুকু যেমন যেমন আমি দেখবো ভিডিওটা সেরকম আমি কমেন্ট করে দেবো, তো তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু বুঝো যে ওর যেহেতু শারীরিক একটু অসুস্থতা আছে, সেই জন্য কিছুদিনের জন্য অন্তত আমাদেরকে একটু সাপোর্ট করো এরকম ভাবে। দেখি কেমন থাকি, তো তাও থাকবো, 7-8 দিন থাকবো এখানে, তারপর আমি যাবো। তো ভাবলাম সবাই আছে, পেমেন্ট ভিডিওটা করে দিই, তো ওই জন্য পেমেন্ট ভিডিওটা করলাম তোমাদের সবাইকে নিয়ে। আমার বাবা কিছু বলবে না, বন্ধু লজ্জা পায়, মনোযোগ দিয়ে করে এবং তোমাদের সহযোগিতাটা পেয়েছে, তাই আমি বাবা হিসাবে একটা আশীর্বাদ করছি, ও যেন আরো বড় হয়, আরো তোমাদের কাছে আরো সম্মানীয় হয়ে ওঠে, এটাই আমার ইচ্ছা। আমরা বলবো যে এই কাজটা যেমন যেটা নেমেছে সেই কাজে যেমন ওর ইচ্ছা পূর্ণ হয়, তোমরা ওর সঙ্গে থেকো, ওদিকে আশীর্বাদ করো, ওরা যেন অনেক বড় হয়। ফোনটা অনেক দূরে আছে বলে আমাদেরকে ছোট ছোট লাগছে, ফোনটাকে অনেক দূরে কুলারের উপর চাপিয়ে রেখেছি, যেহেতু সবাই তো ক্যামেরাতে আসবে না একসাথে, ওই জন্য। আর যাই বউ তো খুব লজ্জা পায়, যাই বউ ক্যামেরায় আনতে পেরেছি, এটাই অনেক ভাগ্য বলো আমার, এক কথাতে এসছে, ভেবেছিলাম আসবে না।
তো যাই হোক বন্ধুরা, আমার দিদির কথা শুনে নিয়েছো, আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিল তোমার দিদিকে ভালো করে দেখাবে, তোমার দিদিকে দেখে নিলো ভালো করে, আবার অনেকে বলেছিল আমার দিদি আমার মতো দেখতে, সত্যি দিদি আমার মতো দেখতে, তো এখন অনেক একদমই না আমার মতো দেখতে এখন অনেক শুকিয়ে গেছে, ও শুকিয়ে গেছে, আমিও শুকিয়ে গেছি, মুখ গুলো আমাদের এখন ওরকম নেই, তবে আমরা দুজনেই একই রকমই দেখতে সবাই বলে আমাদেরকে বাবার ছাচ আমরা। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, টাকাটা অনেক দেখে দিচ্ছি তোমাদেরকে, তোমরাও এটা পাও খুব জলদি, আমি চাই তোমাদের কাছে, তোমরা এইভাবে দেখাতে পারবে যে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম, এটা আমরাও চাই। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, সবাই গুড নাইট করে দেয়।